অনেকেই প্রশ্ন করেন যে এই বাংলায় থেকে আর কি কি দেখতে হবে, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে এবার বাংলা দেখতে চলেছে গীতা বনাম চণ্ডীর লড়াই। আহা, একটু ভুল বলে ফেললাম, গীতা পাঠ বনাম চণ্ডী পাঠের লড়াই। একদিকে যেমন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, অন্যদিকে তেমন 5000 ব্রাহ্মণ একযোগে একসঙ্গে চণ্ডী পাঠ করবেন। গীতা পাঠ বনাম চণ্ডী পাঠ কি হতে চলেছে? এটাও কি তবে কি রাজনৈতিক লড়াইয়েরই একটা অংশ? সামনে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটে হিন্দু ভোট কার ভাগ্যে যাবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। আর সেই হিন্দু ভোটের দিকে লক্ষ্য রেখেই কি এবার গীতা পাঠ বনাম চণ্ডী পাঠ সবটা শোনাবো? এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 24শে ডিসেম্বর আপনারা জানেন অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যদিও উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে একেবারে হিন্দু সনাতন ধর্মের একটা অনুষ্ঠান, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, যে কোনো হিন্দু, তিনি সনাতন হিন্দু হলেই তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, এবং এই অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের উদ্যোগে এবং আরো বেশ কয়েকটি সংগঠনের উদ্যোগে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেড ময়দানে আগামী 24শে ডিসেম্বর, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সনাতন হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান, যদিও এই দিনেই টেট পরীক্ষা পিছিয়ে এই 24শে ডিসেম্বরই রেখেছে আমাদের রাজ্য সরকার। কেন করেছে কেউ জানে না, কি জন্য করেছে সবাই বুঝতে পারছে, যে যাতে এই টেট পরীক্ষার্থী এবং যারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যারা উদ্যোক্তা তাদের ডাকে যে সমস্ত মানুষ এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসবেন তারা যাতে সাফার করে, সেজন্য দুটোকেই একই দিনে রাখা হলো। 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনেকদিন আগে থেকে ঠিক হয়ে আছে, হঠাৎ করে টেট পরীক্ষার দিন পরিবর্তন করে এই 24শে ডিসেম্বরই রাখা হলো কেন, এর পেছনে কার ষড়যন্ত্র, কার দুষ্টু বুদ্ধি সমস্ত মানুষ বুঝতে পারছে, কিন্তু আজকের আলোচনার বিষয় সেটা নয়। 24শে ডিসেম্বর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কলকাতায় এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের বিরুদ্ধে বললে ভুল হবে, গীতা পাঠের পাল্টা চণ্ডী পাঠ। এবার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, কারা এরা? এরা ব্রাহ্মণদের একটা সংগঠন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এরা দিনক্ষণ এখন ঠিক না করলেও এরা করতে চায় এবার পশ্চিমবঙ্গে গীতা পাঠের পরিবর্তে, গীতা পাঠের বদলে এবার চণ্ডী পাঠের আয়োজন। এরা রানী রাসমণিতে সেই আয়োজন করতে চায়। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে নিয়ে তারা দেখা করেছে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে, এবং তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে সারা বছর আমরা গণবিবাহ, গণ উপনয়ন, গণপৈতে ইত্যাদি করে থাকি বিভিন্ন জায়গায়, এবার কলকাতায় বঙ্গ সংস্কৃতি রক্ষা, মানুষের কল্যাণ এবং বিশ্বশান্তির কামনায় যজ্ঞ চণ্ডী পাঠের আয়োজন করা হয়েছে। গীতা পাঠের আয়োজকরা মোদীর পাশাপাশি মমতাকেও আমন্ত্রণ জানিয়েছেন, তবে চণ্ডী পাঠের আয়োজকরা কিন্তু তেমনটা চাইছেন না। তাদের তরফ থেকে তপন কুমার বলেছেন যে এটা তো দেশের ব্যাপার নয়, রাজ্যের বিষয়, তাই প্রধানমন্ত্রী নয় আমরা, শুধু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চাই। বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, চণ্ডী পাঠের অনুষ্ঠানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে চান পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্তা ব্যক্তি তারা, এবং তারা একটা অনুষ্ঠান করবেন, 5000 ব্রাহ্মণ একযোগে চণ্ডী পাঠ করবেন রানী রাসমণিতেই। আপাতত জায়গাটা ঠিক হয়েছে, তারা দেখা করেছেন রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি কারামন্ত্রী এবং পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে। অনুষ্ঠানটা সম্ভবত এই 24শে ডিসেম্বর যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হবে তার কয়েকদিন পরে জানুয়ারি মাসে এই অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করার কথা চলছে, কিন্তু হঠাৎ চণ্ডী পাঠের আয়োজন কেন? লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পরিবর্তে চণ্ডী পাঠ, হিন্দু ভোট ধরে রাখতেই হবে। গীতা পাঠের আয়োজকরা বলছেন যে এটা কোনো রাজনৈতিক দলের সংগঠনের কোনো অনুষ্ঠান নয়,
যে কোনো হিন্দু, তিনি যে দলই করেন না কেন, দল মত নির্বিশেষে যে কোনো হিন্দু এই গীতা পাঠের অনুষ্ঠানে আসতে পারেন এবং তারা দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু এই যে চণ্ডী পাঠের যারা আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, তারা বলছেন চণ্ডী পাঠের তো এটা তো দেশের ব্যাপার নয়, গীতা পাঠ চণ্ডী পাঠের সঙ্গে দেশের নাম কেন জড়িয়ে উচ্চারিত হচ্ছে? গীতা পাঠ চণ্ডী পাঠ সনাতন ধর্মের অনুষ্ঠান প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তার সঙ্গে দেশের কি সম্পর্ক, দেশের প্রধানমন্ত্রীর কি সম্পর্ক? আমার মাথায় ঢুকলো না। তারা শুধু প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কি চান, তারা কিন্তু নরেন্দ্র মোদীকে চান না চণ্ডী পাঠের অনুষ্ঠানে। বাংলা এখন দেখতে চলেছে গীতা বনাম চণ্ডী, অর্থাৎ গীতা পাঠ বনাম চণ্ডী পাঠের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, তারা কি সত্যি হিন্দু ভোটটা পুরোটাই ধরে রাখতে পারবে এবার? এই জন্যই কি এই ব্রাহ্মণদের সহযোগিতায় চণ্ডী পাঠের আয়োজন গীতা পাঠের পাল্টা হিসাবে? বাংলা দেখার জন্য মুখিয়ে আছে, আমরাও দেখার জন্য মুখিয়ে আছি যে এই গীতা পাঠ বনাম চণ্ডী পাঠের লড়াইটা কতটা আকর্ষণীয় হয়। তবে গীতা পাঠ আর চণ্ডী পাঠ লোক যেখানেই বেশি হোক না কেন, দুটোই কিন্তু সনাতন হিন্দু ধর্মের অনুষ্ঠান। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।